টেঙা লেবুর শরবত কার কার পছন্দ? চিনি ব্যবহার করার প্রয়োজনে লেখা আছে, তবে স্বাদ অনুসারে খেতে হলে আপনি লেবু দেবেন। এই যে চিনি দিয়েছি নিচে গলানো। এখন ঠান্ডা পানি দেব, একটা লেবু দিয়েছি যে বড় সাইজের। এখন ঠান্ডা পানি দিয়ে দেব। শরবতে অবশ্যই সবসময় সামান্য একটু লবণ দেবেন, এতে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন দিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। অনেকে হাসবে আমি কিসের মধ্যে শরবত বানাচ্ছি। এখানে প্রায় 3 লিটার শরবত তৈরি করা যায়, তো আমার জগ যেহেতু ছোট তাই এটার মধ্যে আমি শরবত তৈরি করি। এতে কী হয়, অনেকটা শরবত একসঙ্গে বানিয়ে নেওয়া যায়। 3 লিটার পানি একসঙ্গে শরবত। লেবু, চিনি, লবণ আর ট্যাং দিয়ে এভাবে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। শরবত বানানো কমপ্লিট। এভাবে বানালে অনেকদিন খাওয়া যায়। একটা 5 লিটার মতো গুলালে চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনি যদি চান 1 মাস খেতে পারবেন আমার মতো করে যদি আপনি শরবত তৈরি করেন। আজকের মতো বিদায়, সকালে থাকবেন। আল্লাহ হাফেজ।